আসসালামু আলাইকুম ক্লাস ফোর, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমি আশা করব তোমরা ইতোমধ্যে তোমাদের লেকচার ফোর এবং ফাইভ খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছ। আমরা এই পর্যন্ত লেকচার দিয়েছি পাঁচটি, এবং তার মধ্যে ছিল কি, প্রথমটি সিলেবয়েল, তারপর সেন্টেন্স, তারপর সাবজেক্ট প্রেডিকেট, তারপর লেকচার ফোর ছিল পার্টস অফ স্পিচ পার্ট ওয়ান, লেকচার ফাইভ ছিল পার্টস অফ স্পিচ পার্ট টু। তো তোমরা এই পর্যন্ত আমাকে কেউ কিন্তু হোমওয়ার্ক দাওনি। তো তোমাদের যে ডিসিপ্লিনের যে নাম্বারটা, সেই নাম্বারটা চেয়েছিলাম হোমওয়ার্কের যে নাম্বারটা হবে সেই নাম্বারটা দিয়ে কভার করে দিতে, কিন্তু তোমরা যেহেতু এখন পর্যন্ত কেউ আমাকে কোনো হোমওয়ার্ক দাওনি, ক্লাস পারফরমেন্স যেহেতু আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি না, তো আমি কিন্তু তোমাদেরকে এখানে ডিসিপ্লিনের নাম্বার আমার তরফ থেকে জিরো দিতে বাধ্য, কারণ আমি তোমাদের কাছ থেকে কোনো রেসপন্সই পাচ্ছি না। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা এখনও সামনে যে মোটামুটি 20-22 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে, এবং আমি আশা করব তোমরা এই দিনগুলোর মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তোমাদের জন্য আরেকটি নিউজ হচ্ছে, তোমাদের বুক লিস্ট আমাদের হাতে চলে এসেছে। তোমরা যথারীতি আমাদের স্কুলে এসে তোমাদের যে ক্লাস টিচার আছে সেই ক্লাস টিচারের কাছ থেকে বুক লিস্ট সংগ্রহ করবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। আমরা কিন্তু জানি নাউন কাকে বলে, তাই না? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, আমরা কোনো কিছুর নামকেই নাউন বলছি। এখন এই নাউনকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। দেখা যায় কোনো কোনো নাউন আছে আমরা গুণে দেখতে পারি, কোনোগুলো আছে আমরা গুণে দেখতে পারি না, কোনোগুলো আছে আমরা ওজন করতে পারি, ঠিক আছে, শুধু ওজন করে নিয়ে যাই, আবার কোনোগুলো আছে আমরা ওজনও করতে পারি না, গুণেও দেখতে পারি না, চোখেই দেখতে পারি না, ঠিক আছে, শুধু অনুভব করি যে হ্যাঁ এই জিনিসটা একটা নাউন। যেমন ধরো অন্ধকার একটা নাউন, অন্ধকার কি আমরা সেভাবে বুঝতে গুণে দেখতে পারি, ওজন করতে পারি? পারি না। আমরা কি ধরে নেই যে যখন একদম কালো কুচকুচে থাকবে সামনে কিছুই দেখব না, ঠিক আছে, লাইট থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই জিনিসটা হচ্ছে অন্ধকার, এটা আমরা জাস্ট ধরে নেই, তাই না? আচ্ছা, ঠিক এরকমই আরও অনেক আছে। তো আজকে আমরা সেই ক্লাসিফিকেশনটাই দেখব। তোমরা সামনের দিকে আমরা চলো দেখি আর কী কী আছে, নাউন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তোমরা এখানে একটি ডায়াগ্রাম দেখছ, অর্থাৎ একটি চার্ট দেখছ, তাই না? এটাকে ফিগারও বলি আমরা। তো ঠিক এরকম একটি চার্ট তোমাদের যে শীটটা আমি দিয়েছি সেখানে পৃষ্ঠা নাম্বার 30 ইউনিট 10 নাউন এখানে আছে, ক্লাসিফিকেশন অফ নাউন, এবং সেখানে দেওয়া আছে কি, নাউন দুই ভাগে ভাগ হয়, একটা কনক্রিট অ্যাবস্ট্রাক্ট, আবার দেওয়া আছে নাউন দুই ভাগে ভাগ হয় কাউন্টেবল আনকাউন্টেবল, এরপর কি আছে কনক্রিট নাউনকে, আবার কনক্রিট নাউন থেকে আবার চারটা ভাগ হয়েছে, একটা প্রপার, একটা কমন, একটা কালেকটিভ আর একটা ম্যাটেরিয়াল। তো আমি আজকে তোমাদের এখানে যেই চারটা দেখানো হয়েছে এটা দিয়ে বুঝিয়ে দিব। দেখো এখানে কি বলছে যে নাউন হচ্ছে দুই প্রকার, নাউন থেকে দেখো প্রথমে দুইটা ভাগ হয়েছে, কি কি হয়েছে, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, একটা কনক্রিট নাউন হয়েছে। তার মানে বোঝানো যাচ্ছে যে এখানে নাউন দুই প্রকার, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো আমরা চোখে দেখি না, ছুঁয়ে দেখতে পারি না, শুধু অনুভব করতে পারি সেগুলো। আর কনক্রিট নাউন কোনগুলো, যেগুলো আমরা চোখে দেখতে পারি, ছুঁয়ে দেখতে পারি, ঠিক আছে, যেগুলো তোমার কি করে জায়গা দখল করে, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা এখানে তো দুইটা ভাগ দিল, তাই না? তাহলে আমরা যে কাউন্টেবল আনকাউন্টেবল সেগুলো কিভাবে আসে? মূলত নাউন দুইটা ভাগে আমরা
ভাগ করে দেখতে পারি। নাউনের ক্লাসিফিকেশনটা দুইটাভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আমাদের পারসেপশন, মানে ধারণা, সেটা আমরা কোনটাকে কি ধরবো, ঠিক আছে? যেমন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা ধরলাম কি এটাকে ছোঁয়া যায় না, এটাকে দেখা যায় না, ঠিক আছে, এরকম। আরেকটা কি যে এটা জায়গা দখল করে না, আরেকটা কি কনক্রিট নাউন, এটা জায়গা দখল করে, ঠিক আছে। এখন এর মধ্যে আবার দেখা গেছে যে কোনোগুলো আমরা গুনে দেখতে পাচ্ছি, আবার কোনোগুলো গুনতেই পারছি না। যেমন ধরো আমরা কিন্তু টমেটো গুনে নিতে পারছি, একটা দুইটা তিনটা, তাই না? কিন্তু যখন তুমি চিনি বলবে, যে সুগার, তখন এই সুগার কিন্তু তুমি একটা দুইটা করে গুনে গুনে নিতে পারবে, পারবে না, কিন্তু এটাও কিন্তু নাউন, ঠিক আছে? যখন সুগার সম্পর্কে বলবে, তখন তো সুগারটা একটা নাউন হয়ে যাবে, তখন সেই নাউনটাকে আমরা কিভাবে বলবো? এই প্রেক্ষিতে কি বলা হচ্ছে, নাউন আরও দুই প্রকার, নাম্বারের ভিত্তিতে সেটা কি বলছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। তো আমরা দেখি এখানে কি বলতেছে, যে কনক্রিট নাউন, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন জেনেছি যে যেটা আমরা চোখে দেখি না, ছুঁয়ে দেখতে পারি না, ঠিক আছে, জাস্ট অনুভব করতে পারি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হচ্ছে যেটা জায়গা দখল করে, যেটা আমরা দেখতে পাই, যেটার আকার আছে, মানে এটা একটা গঠন আছে, সেটা হচ্ছে কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনের আবার চারটা ভাগ এখানে দেখাচ্ছে, কী কী, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এখানে কমন নাউন থেকে দেখো, ওরা সেই আমরা যেটা দেখেছি যে কাউন্টেবল আনকাউন্টেবল, সেটা এখানে কমন নাউনকে দুই ভাগে ভাগ করেছে, একটা কাউন্টেবল আর আনকাউন্টেবল। মানে কাউন্টেবল হচ্ছে যেটা আমরা গুনে দেখতে পারি, আর আনকাউন্টেবল হচ্ছে যেটা গুনে দেখতে পারি না, ঠিক আছে? তো এটা কেন কমন নাউন থেকে ভাগ করলো, সেটা আমি তোমাদের যখন কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন বুঝাবো, তখন তোমাদেরকে বলে দিব। এখন চলো আমরা বিস্তারিত দেখি টাইপসগুলো। প্রথমে আসছি আমরা কনক্রিট নাউনে। কনক্রিট নাউন কি? যেসব নাউনের বাহ্যিক আকার বা অবস্থান আছে। বাহ্যিক আকার কি? একটা শেপ আছে, বাইরের দিক থেকে আমরা এটা দেখে বুঝতে পারি। যেমন ধরো তুমি মানুষ, তোমার মাথা আছে, দুটো হাত আছে, তাই না, পা আছে, তুমি কী করো, তোমার অবস্থান আছে। অবস্থান মানে তুমি এখানে কী করছো, জায়গা দখল করছো, তুমি কোথাও বসলে কিন্তু এই জায়গাটা দখল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে কি, যার বাহ্যিক আকার আছে, বাইরে থেকে আমরা দেখতে পারি এটার একটা শেপ আছে, এটার একটা গঠন আছে, সেটাই কি কনক্রিট নাউন। যেমন দেখো এখানে এক্সাম্পল কি দিয়েছি, কাউ, গরু। গরু দেখতে কেমন সেটা তো আমরা জানি, তাই না? দুটো শিং আছে, চারটা পা আছে, একটা লেজ আছে, একটা বিশাল একটা শরীর আছে, তাই না? ঢাকা, ঢাকাকে আমরা কিভাবে দেখি, ঢাকা কাকে বলে? ঢাকা হচ্ছে তোমার অনেক একটা ডিস্ট্রিক্ট বলো আর বিভাগ বলো, এটা একটা জায়গা আছে না, যে এই জায়গা থেকে এতটুক এটা ঢাকার মধ্যেই থাকবে, এতটুককে আমরা ঢাকা বলবো। ঠিক নারায়ণগঞ্জ, যেমন আমরা যে কতটুক অঞ্চলকে আমরা নারায়ণগঞ্জ বলবো, এটা সিলেক্ট করা আছে না, ঠিক এটাই, এটা জায়গার নাম। আচ্ছা, ফুল, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি? আমরা কিন্তু দেখি, দেখতে পাই ফ্লাওয়ার একটা গঠন আছে কিন্তু, এবং ওটা কিন্তু জায়গা দখল করছে, তাই না? গোল্ড মানে স্বর্ণ, স্বর্ণের যে বার আছে, তারপর যে স্বর্ণ দিয়ে যে আমরা অলংকার বানাই, এগুলো কি হয়, এগুলো কিন্তু তোমার জায়গা দখল করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো সবই কি কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আমরা দেখেছি কি করেছে, ওরা চারটা ভাগে ভাগ করেছিল, তাই না? কী কী, একটা প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, আর একটা ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। দেখো এখানে নির্দিষ্ট কথাটা হচ্ছে মেন কথা। নির্দিষ্ট কেন করব, অনেক আছে, সবাইকে একসাথে বোঝাবো না, একদম নির্দিষ্ট করে বলবো। যেমন ধরো ক্লাসে অনেক ছেলে আছে, আমি নির্দিষ্ট করে বললাম যে হাসান ইজ আ গুড স্টুডেন্ট, বা ধরো এখানে যেটা বলেছি যে করিম ইজ আ গুড স্টুডেন্ট। ক্লাসে অনেক ছেলে আছে কিন্তু আমি নির্দিষ্ট করে শুধু করিমকেই বললাম যে করিম একটা ভালো ছেলে। এই যে নির্দিষ্ট করে বললাম, এখানে কি হলো, করিম কি হলো, তোমার প্রপার নাউন হলো।
বিগ সিটি অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে আমি ঢাকাকে নির্দিষ্ট করে বললাম যে ঢাকা একটা বিগ সিটি, ঢাকা ইজ আ বিগ সিটি, দ্যাট মিন্স ঢাকা এখানে একটা নাম, তাই না? এটা দেখো, এটা একটা স্থানের নাম, জায়গার নাম, নির্দিষ্ট করে বলছি যে ঢাকা হচ্ছে বিগ সিটি। এটা কি প্রপার নাউন? প্রপার নাউন হতে গেলে তোমাকে নির্দিষ্ট করে বলতে হবে। তুমি যদি বলো যে না অনেকগুলো ঢাকা আছে, তার মধ্যে একটা ঢাকা না, সেটা না, কি করবে, শুধু নির্দিষ্ট করে বলতে হবে। যেমন অনেকগুলো নদী আছে, তাই না, বাংলাদেশে অনেক নদী, আমি নির্দিষ্ট করে বললাম দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, পদ্মা হচ্ছে বড় নদী, এটি নির্দিষ্ট করে পদ্মা নদী সম্পর্কে বলছি। এই পদ্মা নদী কি হচ্ছে এখানে? দ্য পদ্মা হচ্ছে প্রপার নাউন। এখানে আরও আমরা কিছু উদাহরণ দেখতে পারি প্রপার নাউন্সের। দেখো কি বলছে, আ প্রপার নাউন নেমস আ স্পেসিফিক পার্সন। এই যে দেখো, স্পেসিফিক মানে নির্দিষ্ট, পার্সন মানে লোক, মানুষ, ঠিক আছে, প্লেস মানে জায়গা, থিংস মানে বস্তু, ডে অফ দ্য উইক সপ্তাহের যে কোনো দিনকে নির্দিষ্ট করে যদি বলি, যেমন রবিবার, সোমবার নির্দিষ্ট করে যদি বলি তাহলে সেটা প্রপার নাউন। মান্থস অফ দ্য ইয়ার বছরের যে কোনো মাসকে যদি নির্দিষ্ট করে বলি, যেমন ধরো ফেব্রুয়ারি, এখানে ওরা ফেব্রুয়ারি বলেছে, আমরা ধরো সেপ্টেম্বর বললাম, সেপ্টেম্বর মাসের কোনো কিছু বললাম, তাহলে সেপ্টেম্বর হচ্ছে এখানে প্রপার নাউন। ধরো আরবি মাসের মধ্যে বললাম রমাদান, রমজান মাস বললাম, রমাদান এখানে কি প্রপার নাউন। এখানে দেখো হলিডের কথা বলছে, অর হলিডে, হলিডে কি ছুটির দিন, নির্দিষ্ট করে ছুটির দিন, ছুটির দিন অনেক আছে আমাদের, তাই না? কিন্তু ধরো বললাম 26শে মার্চ, নির্দিষ্ট করে বলছি, এটা কি প্রপার নাউন। বুঝাতে পেরেছি? আচ্ছা, এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছে, পার্সন ডক্টর স্মিথ, তারপর প্লেস, প্লেস কি এখানে একটা স্কুলের ছবি দেওয়া আছে, একটা চার্চের ছবি দেওয়া আছে, তারপর হলিডে, হলিডে এখানে কি আছে, থ্যাংকস গিভিং ডে আছে, তাই না? তারপর কি আছে, থিংস, পেপসি আছে, যে কোকা কোলা, পেপসি, ফান্টা, তারপর তোমরা যেন আর কি কি মজার মজার কি কি খাও, চকোচকো, তারপর আরও কি আছে নির্দিষ্ট করে যখন তুমি বলছো, যেমন ধরো বিভিন্ন ধরনের ওয়েফার আছে, তোমরা খাও, তাই না, মজা করে। তারপর ফ্রুটস আছে, নির্দিষ্ট করে যদি বলো যে আমি ফ্রুটস খাবো, কোন ফ্রুটস, আমি অ্যাপল খাবো, সে নির্দিষ্ট করে বললে তখন এটা কি হবে, প্রপার নাউন হয়ে গেল। এখানে কিছু প্রপার নাউন দেখো দিয়েছে, এখানে দেখো অনেকগুলো প্রপার নাউন আছে, যেমন আমাদের সোলার যে প্ল্যানেটগুলো আছে এর মধ্যে জুপিটার, দেখো নির্দিষ্ট করে জুপিটারের নাম দেওয়া, এটা একটা প্রপার নাউন। একটা দেশের নাম আছে অস্ট্রেলিয়া, নির্দিষ্ট করে বলছে, এটা কি প্রপার নাউন। একটা জাহাজের নাম, টাইটানিক জাহাজের নাম বলছে, নির্দিষ্ট করে বলছে, এটা প্রপার নাউন। এখানে দেওয়া আছে দ্য বাইবেল, ধরো ধর্মগ্রন্থে যে বইগুলো আছে এখানে বাইবেলের কথা বলছে, আমরা দ্য কোরআন বললাম নির্দিষ্ট করে, এটা কি তোমার প্রপার নাউন। তারপর কিং চার্লস ওয়ান প্রপার নাউন, সান্তা ক্লজ প্রপার নাউন। তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছ, দেখো এখানে তাজমহলের কথা আছে, এটাও কি নির্দিষ্ট করে তাজমহলের কথা বলছি, তার মানে এটা প্রপার নাউন, ঠিক আছে? তো আমরা কিন্তু প্রপার নাউন সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি, এখন চলো দেখি আমাদের পরবর্তীতে কী আছে। কমন নাউন, কমন নাউন কি, চলো দেখি, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলা হয়। এখানে একটু ভালো করে খেয়াল করো, একই শ্রেণীর ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নাম, একই শ্রেণী কি, যেমন ধরো ধরো কবি, সবাই কবি, ঠিক আছে, সব কবিদের একসাথে বুঝাচ্ছে। তারপর ধরো টিচার, সব টিচারদের একসাথে বুঝাচ্ছে, টিচার, ঠিক আছে, স্টুডেন্ট, সব স্টুডেন্টদের একসাথে বুঝাচ্ছে। তারপর ধরো ফুল, ফ্লাওয়ার, সব ফুলকে একসাথে একটা শব্দ দিয়ে বুঝাচ্ছে কি, ফুল, গোলাপও একটা ফুল, কদমও একটা ফুল, শাপলাও একটা ফুল, কমন নাম কি এখানে, ফুল, তাই না? আচ্ছা, আপেলও একটা ফল,
তারপর ব্ল্যাকবেরিও একটা ফল, মানে জাম একটা ফল, তারপর কি ধরো বেনানা, এটাও একটা ফল। সবগুলো কিন্তু নাম আলাদা, কিন্তু সবগুলো কি ওদের কমন আইটেম হচ্ছে কি এরা সবাই কি ফল, তাই না? ফ্রুটস। তো এটাই হচ্ছে একই শ্রেণী, ঠিক আছে? একই শ্রেণীর ব্যক্তি, ব্যক্তি বলতে সবাই টিচার, টিচার অনেক ধরনের হতে পারে, ইংলিশ টিচার, বাংলা টিচার অনেক হতে পারে, কিন্তু সবাই এক এক মূলে কি সবাই টিচার, ঠিক আছে? তারপর বস্তু, বস্তু কি, বস্তুর ক্ষেত্রে ধরো তুমি অন্য যেগুলো শহর, ধরো অনেক শহর আছে, ঠিক আছে, সবগুলো কি হচ্ছে সিটি। এই যে বলতেছি যে সিটি, ফ্লাওয়ার, ঠিক আছে, অনেক ছেলে আছে, এর মধ্যে আমরা কমন করে কি বললাম যে বয়, গার্ল, ঠিক আছে, মেয়ে, মেয়ে ছোট আছে, বড় আছে, ওমেন আছে, কিন্তু সবাই কি কমন হচ্ছে এরা মেয়ে, গার্ল, এটা হচ্ছে কমন নাউন। তার মানে কি যে নাউন দ্বারা একই শ্রেণীর, তাদের শ্রেণীটা একই হবে, হ্যাঁ, মানে ওদের একই টাইপের হবে, শ্রেণী বলতে এখানে টাইপ বোঝাচ্ছে যে একই টাইপের হবে সবাই, যেমন ফুল সবই ফুল, টাইপ ওদের সবাই কি ফুল, ঠিক আছে? যেমন ধরো তুমি বার্গার খাও, পেপসি খাও, তারপর কি বলে নাচোস খাও, অথবা নুডলস খাও, যেটাই খাও, সব হচ্ছে একটা কমন নাম কি এদের, খাবার, ফুড, তাই না? এটাই হচ্ছে কমন নাউন। তাহলে চলো আমরা আরেকটু সংজ্ঞাটা দেখি, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলে। যেমন ধরো কাউ, গরু সম্পর্কে বলছি, গরুর একটা লেজ আছে, এটা কি শুধু একটা গরুর লেজ আছে, সব গরুদের একটা করে লেজ থাকে, তাই না? তো এটা কিন্তু কমন নাউন, এখানে কাউটা কি বলছি কমন নাউন, বুঝাতে পেরেছি? বুঝতে না পারলে আবার প্রথম থেকে টেনে টেনে দুই তিনবার করে শোনো, ঠিক আছে? এবং নিজে একটু তুমি নিজে দুই একটা উদাহরণ বের করার চেষ্টা করো, দেখবে তুমি বুঝে গেছো। এখানে এক্সাম্পল কি আছে, নজরুল ইজ আ গ্রেট পোয়েট, নজরুল হচ্ছে একটা বড় কবি, ঠিক আছে, কবি অনেক আছে এখানে, কবি, এই যে কবিকে কেন এ করলাম এখানে, কিন্তু নজরুল ধরছি না, নজরুল কিন্তু এখানে প্রপার নাউন, ঠিক আছে, নির্দিষ্ট করে নজরুলকে বলছি, কিন্তু আমি নজরুল দাগিয়েছি, কালার করেছি কোনটা, পোয়েট, কবি, তার মানে কবি এখানে মহিলা কবিও হতে পারে, পুরুষ কবিও হতে পারে, যে কোনো কবি হতে পারে, কিন্তু মূলে তারা সবাই কবি, ঠিক আছে? দেখো ঢাকা ইজ এ বিগ সিটি, আমরা আগে প্রপার নাউনে দেখেছি ঢাকা, তাই না? ঢাকা নির্দিষ্ট করে বলছিলাম, এর জন্য ঢাকা কী ছিল, প্রপার নাউন, কিন্তু আমি এখানে কি ঢাকা দাগিয়েছি না, সিটি, শহর, হতে পারে ছোট শহর, বড় শহর, যে কোনো শহর হতে পারে, সিটি মানে হচ্ছে শহর, ঠিক আছে? শহর তো শহরই, সেটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, ঠিক আছে, এটা কমন জিনিস। আচ্ছা, দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফুল, সেটা রোজ হোক, যেই ফুলই হোক, ফ্লাওয়ার হচ্ছে কি এখানে কমন নাউন। বয়, বয় কি, সে ছোট হোক, বড় হোক, যেটাই হোক, সে মূলত কি একজন, সে কমন হচ্ছে কি বয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কমন নাউন। আমরা কমন নাউনের কিছু এক্সাম্পল এখানে দেখি আরও। কমন নাউন আর জেনারেল ওয়ার্ড, মানে একটা কমন ওয়ার্ড ফর এ পার্সন, প্লেস, থিংস অর আইডিয়া, কী হতে পারে, পার্সন মানে একটা মানুষ হতে পারে, প্লেস জায়গার কমন নাম হতে পারে, থিংস, থিংস কি কোনো বস্তু হতে পারে, আর আইডিয়া, আইডিয়া কি তোমার যে কোনো বুদ্ধি বা যে কোনো নলেজ হতে পারে, ঠিক আছে, সেটা এখানে আমরা একটুখানি দেখি। এই যে দেখো অ্যাপল, অ্যাপলটা দিয়েছে, অ্যাপল কি ফ্রুটস, ঠিক আছে, অ্যাপলটা একটা ফ্রুটস, এটা কমন নাউন। আবার ধরো আপেলকেও আমরা বলতে পারি, যেমন ধরো বিভিন্ন ধরনের আপেল আছে, বিভিন্ন দেশের আপেল আছে, অস্ট্রেলিয়ান অ্যাপল আছে, তারপর বিভিন্ন কান্ট্রির আছে, তো আমরা সবাই কি সবগুলো কি মূলত অ্যাপল, ঠিক আছে, এটা একটা কমন নাউন। আচ্ছা গার্ল, বয়, ঠিক আছে, বুক, এটা গল্পের বই হতে পারে, তোমার পড়ার গ্রামার বুক হতে পারে, অথবা কী হতে পারে, আর্টের বুক হতে পারে,
ঠিক আছে, যে কোনো বুক হতে পারে, কিন্তু মূলত সেটা কি একটা বুক, বই। স্কুল, সেটা হতে পারে ছোটদের স্কুল, হতে পারে বড়দের স্কুল, হতে পারে আরো অনেক বড়দের স্কুল, ঠিক আছে, কিন্তু মূলত সেটা কি স্কুল। সেটা হতে পারে মাদ্রাসা, অথবা হতে পারে সেখানে আরবি পড়াক বা যেটাই পড়াক, ইংলিশ পড়াক, বাংলা পড়াক, মূলত সেটা কি স্কুল। বুঝাতে পেরেছি, এটা কমন আইটেমটা কি স্কুল। আচ্ছা, এই হলো আমাদের কমন নাউন। এখন চলো কালেকটিভ নাউন দেখি। কালেকটিভ নাউনে একটু মনোযোগ দাও, এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটি নাউন। এটা বুঝতে না পারলে কিন্তু দেখা যাবে যে কমন নাউন আর এটার মধ্যে তোমরা মিক্স করে ফেলেছো, ঠিক আছে। দেখো কি বলছে, যে যে নাউন দ্বারা সমজাতীয়, মানে একই শ্রেণীর, আমরা কিন্তু সমজাতীয় বা একই শ্রেণীর একটু আগে কমন নাউনে করে এসেছি, তাই না? কিন্তু কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আগে আমাদের সংজ্ঞাটা দেখো। যে নাউন দ্বারা সমজাতীয় বা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে, এই যে এখানেই পার্থক্যটা, পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে, মানে সবাইকে একসাথে বুঝাবে, তাদেরকে কালেকটিভ নাউন বলে। যেমন ধরো, হি জয়েন্ট ইন এ আর্মি। আর্মি হচ্ছে যখন সৈন্যদের একটা দল, সোলজারদের একটা দল। মূলত তোমরা মনে রাখবে কালেকটিভ নাউন হচ্ছে যে কোনো কিছুর একটা দল, সেই দলকে যেই নামে ডাকা হয় সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। বুঝতে পেরেছি। যেমন সোলজার, সোলজার কি যে সৈন্য, তাই না? তো অনেক সোলজারের যখন একসাথে থাকে তখন অনেক সোলজারকে নিয়ে একটা আর্মি হয়, ঠিক আছে। তাহলে এটা কি আর্মি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এখানে অনেক সোলজারকে কালেক্ট করতেছে, একসাথে করতেছে, ঠিক আছে। টিম, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের টিমটা খেলায় জিতেছে। টিম কি দল, ঠিক আছে। মূলত কালেকটিভ নাউন যখন পড়বে তখন মনে রাখবে দল কাকে বলে, দল। যেমন ধরো হাঁস, হাঁসের দলকে ইংরেজিতে কী বলে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। ধরো তোমার খাবারের যে সবগুলো খাবারকে একসাথে কী বলতেছে, সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। দেখো, টিম হচ্ছে দল। দলে কিন্তু আমরা যখন খেলি তখন একজন দুজন খেলে, দল হিসেবে খেললে মানে 4, 5, 6, 11, যেমন ক্রিকেট দল 11 জনের, ঠিক আছে, ফুটবল দল 11 জনের, এ পুরো সব পুরোটা দল মিলে কিন্তু খেলে, তাই না? এটা হচ্ছে টিমটা হচ্ছে কি কালেকটিভ নাউন, অনেকগুলো খেলোয়াড়কে, অনেকগুলো প্লেয়ার, প্লেয়াররা কী করে একসাথে হয়ে একটা টিম হচ্ছে, তাই না? আচ্ছা, ফ্লক অফ শিপ, শিপ মানে ভেড়া। ফ্লক অফ শিপ হচ্ছে, ফ্লক মানে অনেকগুলো ভেড়াকে একসাথে, যেমন আমরা বলি না বাংলায় যে ভেড়ার পাল, এই যে পাল শব্দটায়, পালটা কিন্তু কালেকটিভ নাউন। এই পালটাকে ইংরেজিতে কী বলছে, ফ্লক। ফ্লক অফ শিপ মানে ভেড়ার দল, ভেড়ার পাল, ঠিক আছে। এটার একটা চমৎকার, মজার এবং খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ হচ্ছে কালেকটিভ নাউনের লাইব্রেরি। সেটা কি, লাইব্রেরিতে কিন্তু অনেক বই থাকে, তাই না? অনেক বইগুলো যেখানে একসাথে কালেক্ট হয়ে থাকে, একসাথে যেখানে এ থাকে, সেটা হচ্ছে কিন্তু লাইব্রেরি, তাই না? আমরা জানি বুক কি একটা কমন নাউন, সেটা যে কোনো বই হতে পারে, তাই না? আর এই বই সব একসাথে, এই বইগুলো যেখানে থাকে সেটা হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। বোঝাতে পেরেছি? তাহলে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য হচ্ছে কমন নাউন আলাদা আলাদাভাবে বোঝায়, যেমন বুক, ঠিক আছে, পেন্সিল, সেটা কোন পেন্সিল আমি জানি না, সেটা হতে পারে তোমার লিড পেন্সিল, অথবা হতে পারে অন্য কোনো পেন্সিল, তাই না? কলম, যে কোনো কলম হতে পারে, সেটা ম্যাটাডোর হতে পারে, বা ধরো ফাউন্টেন পেন হতে পারে, যে কোনো পেন হতে পারে, সেটা পেন, কমন নাম হচ্ছে পেন, ঠিক আছে। কমন নাম হচ্ছে কি, যে কোনো বই হতে পারে, সেটা কমন নাম হচ্ছে বুক। আর কালেকটিভ হচ্ছে অনেকগুলো বুক মিলে একটা লাইব্রেরি হয়, অনেকগুলো সোলজার মিলে একটা আর্মি হয়, অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম হয়, অনেকগুলো শিপ নিয়ে, শিপ কি এখানে, অনেকগুলো শিপ, এই শিপ হচ্ছে ভেড়া, আর জাহাজ যেটা সেটা হচ্ছে SHIP, ঠিক আছে। তো এই শিপ হচ্ছে ভেড়া, অনেকগুলো ভেড়া নিয়ে কি হচ্ছে একটা
ফ্লক হচ্ছে। আমরা এই কালেকটিভ লার্নের কিছু চমৎকার উদাহরণ আরেকটু পরে দেখছি। এই দেখো, আর কয়ার অফ সিঙ্গার্স, দেখো এই সিঙ্গার্স অনেক সিঙ্গার থাকতে পারে, সিঙ্গারকে যারা গান গায়, কমন সেটা হতে পারে পল্লীগীতি গাচ্ছে, অথবা লালনগীতি গাচ্ছে, অথবা ছড়া গান গাচ্ছে, যে কোনো গান হতে পারে, কিন্তু সেটা হচ্ছে সিঙ্গার। এই সিঙ্গারটা হচ্ছে কি, কমন নাউন। আচ্ছা, আর কয়ার কি, অনেকগুলো সিঙ্গার মিলে একসাথে ওটাকে কি বলে, কয়ার। ফ্লক অফ ট্যুরিস্ট, ট্যুরিস্ট কারা, যারা ঘুরতে যায়, সেটা যে কোনো ট্যুরিস্ট হতে পারে, তাই না? কিন্তু অনেকগুলো ট্যুরিস্ট মিলে কি হচ্ছে, একটা ফ্লক। ডান্সার, যে ডান্স করে, তাই না, যে কোনো ডান্সার হতে পারে, সেটা কমন নাউন। কিন্তু ট্রুপ, যখন অনেকগুলো ডান্সার একসাথে হয় তখন সেটাকে ট্রুপ বলে, সেটা হচ্ছে কি, কালেকটিভ নাউন। আরেকটা মজার উদাহরণ দেখো, স্টুডেন্টস, আ ক্লাস অফ স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট হতে পারে, ঠিক আছে, কমন নাউন। সে কি, কমন নাউন হচ্ছে সে ছাত্র, সে কোন ক্লাসের ছাত্র সেটা স্টুডেন্ট সেটা বললাম না, সে কি ওয়ানের ছাত্র, না টুয়ের ছাত্র, না ফোরের ছাত্র, না নাইন টেনের ছাত্র, সেটা কিন্তু বলে নাই, বলছে স্টুডেন্টস, এটা কি, কমন নাউন। কিন্তু অনেকগুলো স্টুডেন্ট মিলে একটা কি হয়, ক্লাস, একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে না, অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে হয় ক্লাস। এখানে কি একটা স্টুডেন্টকে আলাদাভাবে বুঝিয়েছে এই ক্লাসে, না, এখানে কিন্তু সবাইকে একসাথে বুঝিয়েছে। এটাই হচ্ছে যে পৃথকভাবে বুঝায়নি, পৃথকভাবে কোনো একা একটা স্টুডেন্টকে বুঝায়নি, সব স্টুডেন্টকে নিয়ে একটা ক্লাস হয়েছে, সেটাই সমষ্টিগতভাবে বুঝিয়েছে, মানে একসাথে বুঝিয়েছে, বুঝাতে পেরেছি। অ্যান আর্মি অফ সোলজার, এটা আমরা কিন্তু অলরেডি বলেছি যে সোলজার হচ্ছে যে কোনো সৈন্য হতে পারে, সেটা আর্মির যে কোনো সৈন্য হতে পারে। সেই সোলজার কি হচ্ছে, আমি যখন এক তোমার অনেকগুলো সোলজার যখন একসাথে হচ্ছে তখন সেটা আর্মি হচ্ছে, এখানে একটা সোলজারকে আলাদা করে বলে নেই, ঠিক আছে, সবাইকে নিয়ে একসাথে বলছে সমষ্টিগতভাবে, সেটা আর্মি। দেখো এখানে আরেকটা আছে, পিঁপড়া, দেখো অ্যান্ট, সেটা যে কোনো পিঁপড়া হতে পারে, সেটা কালো পিঁপড়া হতে পারে, লাল পিঁপড়া হতে পারে, আমি কিন্তু সেটা বলি নাই, বলছে কি অ্যান্ট, তাই না? আচ্ছা, এটা কমন নাউন। আর এই যে অনেক অ্যান্ট মিলে কি হয়, আর্মি হয়, অ্যান আর্মি অফ অ্যান্ট, আর অনেকগুলো পিঁপড়ার দলকে কি বলে, আর্মি বলে। এই যে শিপ, ফ্লক অফ শিপ, আমরা একটু আগে পড়েছি, তাই না? লায়ন মানে সিংহ, অনেকগুলো সিংহ মিলে একটা প্রাইড হয়, এখানে একা একটা সিংহকে বুঝায় না, অনেকগুলো সিংহকে একসাথে প্রাইড বলতেছে। স্কুল অফ ফিশ, ফিশ হচ্ছে মাছ, যে কোনো মাছ হতে পারে, রুই মাছ হতে পারে, ছোট মাছ হতে পারে, তাই না, মলা ঢালা হতে পারে, বোয়াল হতে পারে, যে কোনো মাছ হতে পারে, কিন্তু যখন অনেকগুলো মাছকে একসাথে বুঝাবে তখন সেটা স্কুল, তখন আর নির্দিষ্ট করে একটা মাছকে বুঝায় না, অনেক মাছকে বুঝাচ্ছে যে স্কুল অফ ফিশ, ঠিক আছে। ডাক মানে পাতিহাঁস, ঠিক আছে, পাতিহাঁসের একটা যখন আমি বুঝাই যে হাঁস, তখন সেটা কিন্তু কমন নাউন হচ্ছে, এটা যে কোনো হাঁস হতে পারে, রাজহাঁস হতে পারে, যাকে যে কোনো হাঁস হতে পারে, পাতিহাঁসের মধ্যেও অনেক রকম কি আছে, অনেক দেশি আছে, তারপর অনেক জাত আছে, কিন্তু আমি সেগুলো কিছু বলছি না, ডাক একটা ডাক নির্দিষ্ট করে, শুধু ডাকটাই বলতেছি আমি, কমন করে, নির্দিষ্ট করে না, আমি কমন করে বলতেছি যে ডাক, এগুলো যা আছে সব হাঁস, ঠিক আছে। তো এই যে হাঁসের তোমার অনেকগুলো হাঁস একসাথে যখন বুঝাই তখন সেটাকে কি বলে, প্যাডলিং। এখানে একটা নির্দিষ্ট করে হাঁসকে বুঝাচ্ছে না, অনেকগুলো হাঁসকে একসাথে কি বলে, প্যাডলিং। তাহলে আমাদের কালেকটিভ নাউনের মজার এটা কিন্তু আমরা বুঝে নিলাম, তাই না? তোমরা এই পার্টটুকু আরেকবার টেনে রিপিট করে ভালো করে শুনবে, ঠিক আছে। এখন আমরা চলে যাব ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন কি, মনে রাখবে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেইগুলো যেগুলো দিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারি, ঠিক আছে, যেগুলো র ম্যাটেরিয়াল হিসেবে, ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে। যেমন ধরো আমরা এখানে আগে সংজ্ঞাটা পড়ি যে যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে বোঝায়, সমুদয় মানে পুরোটা অংশকে বোঝায়, কোনো খণ্ড বোঝায় না, মানে হাফ বা কোয়ার্টার এরকম অর্ধেক অর্ধেক বোঝাবে না, পুরোটা অংশকে একসাথে বোঝাবে, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়।
এই ম্যাটেরিয়াল নাউনগুলো কি এই জাতীয় নাউন গণনা করা যায় না, আমরা গুনতে পারি না, শুধু ওজন বা পরিমাপ করতে পারি, আমরা মেপে নিতে পারি এটা কি কয় কেজি বা কয় লিটার, ঠিক আছে, এরকম গুণ মেপে দেখতে পারি, কিন্তু একটা দুটো তিনটা করে গুনে দেখতে পারি না, এগুলো গুনে বিক্রি করে না, ঠিক আছে, গুনে আমরা কি করি না, কাউন্ট করি না কখনোই, আমরা সবসময় মেপেই করি, ওজন হিসেবে করি। সেটা কি কি আছে, যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, দেখো চেয়ার, চেয়ারটা কি দিয়ে তৈরি, উড, এখানে চেয়ারটা ম্যাটেরিয়াল না নাকি উড, উড হবে, কারণ চেয়ার তৈরি হয়েছে কি দিয়ে, উড দিয়ে, কাঠ দিয়ে, এই জন্য কাঠটা যেইটা দিয়ে তৈরি করা হবে সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, তাহলে উড হচ্ছে কি এখানে ম্যাটেরিয়াল নাউন। দ্য রিং আংটি ইজ মেড অফ গোল্ড, আংটিটা স্বর্ণের তৈরি, আংটিটা কিসের তৈরি, স্বর্ণের, তাহলে এখানে কি ব্যবহার করেছে আংটিটা তৈরি করতে, স্বর্ণ, গোল্ড, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, প্লিজ গিভ ইউ গ্লাস অফ ওয়াটার, এই যে ওয়াটার চাচ্ছি, পানি, গ্লাসটা কি দিয়ে ভরলো, পানি দিয়ে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। মোট কথা যেটা দিয়ে আমরা কি করব, কিছু তৈরি করব বা কোনো কিছু কি করব, তোমরা কোনো কিছু তৈরি করব বা ধরো মানে এই যে যেমন ধরো এখানে গ্লাসটা ভরলো পানি দিয়ে, এটা কি দিয়ে ভরলো, পানি দিয়ে ভরলো, তাই না, এই জন্য এই পানিটা কি আমাদের ম্যাটেরিয়াল। এখানে একটা উদাহরণ দেওয়া আছে ম্যাটেরিয়াল নাউনের, এখানে কিন্তু ম্যাটেরিয়াল নাউন আসলে তোমরা ছবিটা দেখলে ওভাবে বুঝবে না, আমি তোমাদের একটু বলে দিই। ওরা বলছে যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে দ্য নেম অফ এ সাবস্টেন্স, সাবস্টেন্স মানে বস্তু, ঠিক আছে, অফ হুইচ দ্য থিংস আর মেড অফ, যেটা দিয়ে আমরা তৈরি করছি, যে উপকরণটা কি, যেমন আমরা একটু আগে দেখেছি চেয়ার, চেয়ারটা কি দিয়ে তৈরি, কাঠ, এই জন্য দেখো নিচে উড লেখা, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড। এরপর একটা বাক্স দেওয়া আছে, বক্স, ঠিক আছে, বক্সটা কি দিয়ে তৈরি, কাপড় দিয়ে তৈরি, এই জন্যই কাপড়টা কি ম্যাটেরিয়াল নাউন। বিল্ডিং, হাউস, এই যে আমরা বিল্ডিং বানাই কি দিয়ে বানাই, ইট দিয়ে বানাই, তাই না, এই ইট, সিমেন্ট, এগুলো কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, বই, বই কি দিয়ে তৈরি, অনেকগুলো কাগজ দিয়ে তৈরি, তাই না, এই জন্য পেপার হচ্ছে বই। এই যে আমরা স্কুল ব্যাগ নেই, ব্যাগগুলো যেগুলো দিয়ে তৈরি, লেদার, ঠিক আছে, ব্যাগ তো ব্যাগ, কিন্তু ব্যাগটা তৈরি হয়েছে কি দিয়ে, লেদার, লেদারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে একটা কাপ আছে, কাপটা কি দিয়ে তৈরি, ধরে নিয়েছি কাপটা প্লাস্টিক দিয়ে তৈরি, এই জন্য এখানে কি প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদি সিরামিকের তৈরি হতো তাহলে কি করতাম, সিরামিক এখানে ম্যাটেরিয়াল নাউন হতো, ঠিক আছে। এতক্ষণ আমরা কনক্রিট নাউন শেষ করলাম, আমরা জানি কনক্রিট নাউন চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আমরা কিন্তু আমাদের যেই ছকটা দেখেছিলাম সেই ছকের মধ্যে কিন্তু দেখেছিলাম যে নাউন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন, তাই না। আমরা কনক্রিট নাউনের আবার চার প্রকার, আমরা কনক্রিট নাউন কাকে বলে দেখেছি, কনক্রিট নাউন যে চার প্রকার সেটা আমরা এতক্ষণ করেছি, এখন দেখব অ্যাবস্ট্রাক্ট নাউনকে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই জাতীয় নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেমন দেখো কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়ালুতা কি একটা বড় গুণ। এখন দয়ালুতা কি, এটা কি চোখে দেখি আমরা, এটা কেমন, এটা কি দেখ ত্রিভুজের মতো, দয়ালুতা কি ত্রিভুজের মতো দেখেছো কখনো, এটা কি ধরে দেখেছো, এটা কি নরম না শক্ত, দেখোনি, তাই না, এটাকে ছুঁয়েও দেখা যায় না, তাই না, কিন্তু এটা কিন্তু আমরা অনুভব করি যে সে যখন কেউ আমাদের কোনো কিছু দেয় বা কোনো মানে একটু আমরা দেখি যে সে আমাদের সাথে একটু ভালো আচরণ করছে বা চাইলেই দিচ্ছে, তখন আমরা কি করছি, তাকে বলছি দয়ালুতা, তাই না, কাইন্ডনেস। ফ্রিডম, স্বাধীনতা, ইজ আওয়ার বার্থ রাইট, আমাদের জন্মগত অধিকার। আচ্ছা, এই যে ফ্রিডম, স্বাধীনতা, আমরা কি এটাকে চোখে দেখি, স্বাধীনতা কি পাখির মতো, দেখো তো তোমরা স্বাধীনতাকে দেখতে পাচ্ছ কি না আশেপাশে, খুঁজে দেখো তো, দেখো তো তোমাদের আলমারির ভিতরে স্বাধীনতা আছে কি না,
আছে, স্বাধীনতা কিন্তু আমরা খুঁজে পাই না, তাই না? স্বাধীনতা শুধু আমরা অনুভব করতে পারি যে এই এই যখন আমরা যেটা খুশি সেটা করতে পারবো, যখন আমরা কি করতে পারবো, আমরা নিজেদের মতো চলতে পারবো, আমাদের কেউ বাধা দিবে না, সেটা হচ্ছে স্বাধীনতা, তাই না? আমরা কিন্তু এটাকে স্বাধীনতা বলছি। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা অনুভব করছি, আমরা ফিল করছি। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি, ফিল করার, তার মানে এখানে ফ্রিডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হচ্ছে কি, সততা, মানে যে সৎ থাকে, ঠিক আছে? তো এই যে সততা, সততা কি দেখা যায়, ছোঁয়া যায়, ছোঁয়া যায় না? তুমি কি আমাকে 1 কেজি সততা দিতে পারবে, কেজি মাপে দিতে পারবে, দিতে পারবে না? আমাকে, আমি যদি বলি যে আমাকে 1 কেজি সততা দাও, তুমি পারবে, পারবে না। কেন? কারণ এটা পরিমাপ করা যায় না, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বোঝা যায় যে সে সৎ। সৎ কখন বলি, যে মিথ্যা বলে না, কারোটা ছিনিয়ে নেয় না, এবং যার যার প্রাপ্য তাকে ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে, কারোটা নিজের বলে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? তাকে আমরা সৎ বলছি, তাই না? সেটা হচ্ছে সততা। তাহলে সততা, অনেস্টি হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, আমরা কিন্তু বলেছি যে নাউনকে আমরা, কমন নাউনকে আমরা দুই ভাগে ভাগ করছি, তাই না? আমাদের যে শিট আছে, শিটেও কিন্তু আমাদের নাউনকে দুই ভাগে ভাগ করেছে, যে কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল কি কি, যেসব নাউন গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। আমরা কিন্তু এখানে দেখো, আমাদের দেখো, আমাদের এই চার্টে কমন নাউন, কমন নাউন থেকে কাউন্টেবল আর আনকাউন্টেবল হয়েছে, তাই না? তো এখন যদি আমরা বলি যে, আমি তোমাদের বলেছিলাম যে বোঝানোর সময় বলবো যে এটা কেন কমন নাউন থেকে আসলো, তাহলে চলো আমরা দেখি। কমন নাউন থেকে আসছে এই কারণে, আমাদের কমন নাউনের সংজ্ঞাটা আমরা একটু দেখি। কমন নাউন কি, একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম। যেমন আমরা বুক বলেছিলাম যে কোনো বই হতে পারে, কিন্তু মূলত এগুলো বই। যে কোনো ফুল হতে পারে, মূলত সেগুলো কি, ফ্লাওয়ার। আচ্ছা, এবার চলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবলে যাই। তো দেখো, আমরা কিন্তু এখানে উদাহরণ হিসেবে বুক দিয়েছি, চেয়ার দিয়েছি, টেবল, অ্যাপল দিয়েছি, তাই না? এটা কমন নাউন কেন? আমরা কিন্তু বুক বলেছি কমন নাউন, যে কোনো বই হতে পারে, কিন্তু কাউন্টেবল, আমরা তো এটাকে ধরে গুনে দেখছি। কয়টা বই আমরা গুনে দেখতে পারি না, সেটাই, একটা বই, দুইটা বই আমরা গুনে দেখতে পারছি। এই জন্য এখানে কি হচ্ছে, আমরা তখন সেখানে কি করেছিলাম, যে কমন নাউনকে ভাগ করেছিলাম। দেখো, তোমাদের আনকাউন্টেবল নাউনে যেসব নাউন গণনা করা যায় না, কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায় বা অনুভূতি ও কল্পনা দ্বারা অনুভব করা যায়, সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। দেখো, সুগার, সল্ট, মিল্ক, যে কোনো দুধ হতে পারে, সেটা হতে পারে গরুর দুধ বা ছাগলের দুধ, যেটাই হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু কমন নাউন ছিল, তাই না? কিন্তু এখানে আনকাউন্টেবল কেন হলো, কারণ দুধ কিন্তু আমরা একটা দুইটা করে গুনে দেখতে পাই না। তোমরা কি একটা দুটা করে গুনে গুনে দুধ খেতে পারো? আমরা কিন্তু সেটা খেতে পারি না। আমরা কি করি, 1 গ্লাস বা 1 কেজি বা আধা কেজি, এরকম মেপে মেপে করি, তাই না? সেটা আবার দেখো, যে অনুভূতি কল্পনা দ্বারা অনুভব করা যায়, আমরা একটু আগে বলেছি অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অনেস্টি কিন্তু আমরা কি করতে পারি, গুনে দেখতে পারি। অনেস্টি, অনেস্টি কয়টা সেটা গুনে দেখতে পারি, পারি না, এই জন্য এটা আনকাউন্টেবল নাউন। ঠিক এরকম ওয়াটার। তো এই হচ্ছে আমাদের কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। তো তোমরা এই পুরো ক্লাসটা ভালোভাবে দেখবে, এখানে আমাদের কিছু উদাহরণও আমরা দিয়েছি কাউন্টেবল আর আনকাউন্টেবলের। যেমন দেখো, এগ, এটা আমরা ফুড, খাবার দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এগ। আমরা ডিম কিন্তু গুনে গুনে নেই, ব্যানানা, অলিভ মানে জলপাই, ফ্রাইস, ঠিক আছে, যে কি বলে, আলু যে ভাজাটা, বার্গার, তারপর অ্যাপল, ক্যারোট, গাজর,
টমেটো এগুলো কিন্তু আমরা গুনে গুনে নিতে পারি, কিন্তু মিল্ক ময়দা, ময়দা কি একটা দুইটা করে গুনতে পারি? পারি না। সুগার পারি না গুনতে। মাংস একটা দুইটা করে গুনে গুনে নিতে পারি? আমরা যে টুকরাগুলো নেই সেখানেও কিন্তু অনেক মাংস থাকে, তাই না? আমরা মাংসের টুকরো গুনতে পারি, কিন্তু মাংসগুলোকে আলাদা করে গুনতে পারি? গুনতে পারি না। এই জন্য এটাকে আনকাউন্টেবল নাউন। তারপর ধরো চা, মধু, আমরা কিন্তু গুনে খেতে পারি না, তাই না? এটা আমরা এক চামচ দুই চামচ বা এক কাপ এভাবে মেপে নেই। তো এটাই হচ্ছে কি, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। বুঝাতে পেরেছি? তোমরা এই পর্যন্ত ক্লাসটা পুরোটা ভালো করে আরেকবার দেখবে, এবং তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের যে শিটটা আমি দিয়েছি নাউনের ইউনিট টেনের, এখানে পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশে 11 থেকে 19 অল, মানে সবগুলো, 11, 12, 13, 14, 15, 16, 17 আর 19, এইগুলো তোমরা ভালো করে কি করবে, 19 আর হচ্ছে 21 নম্বরটাও তোমরা দেখবে। এগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের নাউনের যে ক্লাসিফিকেশন কোনটা কোন নাউন সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে প্র্যাকটিসগুলো, প্রশ্নগুলো, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, নাউন খুঁজে খুঁজে বের করবে প্রশ্ন অনুযায়ী, এবং যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাকে ফোন করে জানাবে অথবা গ্রুপে লিখলে আমি তোমাদেরকে বলে দিব। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে যেটা করব আমরা নাম্বার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।